শীতকালে এত ঠান্ডা থাকে যে আমরা হেয়ারে কোনো প্যাক ইউজ করতে পারি না, কিন্তু এই গরমকালে যদি আপনারা নিয়ম করে সপ্তাহে 3 দিন হেয়ার প্যাক ইউজ করেন তাহলে চুলটা দেখবেন কত তাড়াতাড়ি লম্বা হবে, চুলটার গোড়া শক্ত হবে, চুলটা কালো হবে আর নতুন নতুন হেয়ার গ্রোথ হবে। সেই কারণে আজকে আমি আপনাদের জন্য একটা হেয়ার প্যাক নিয়ে চলে এসেছি। এই হেয়ার প্যাকটা সপ্তাহে 3 দিন অবশ্যই আপনারা ইউজ করবেন। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ওয়েক আপ টু মেকআপ। আমি বৃষ্টি, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার চ্যানেলে অল্টারনেট ডেতে স্কিন কেয়ার এবং হেয়ার রিলেটেড ভিডিও আপলোড করা হয়। যারা এখনও এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। এই হেয়ার প্যাকটা তৈরি করার জন্য আমাদের মেন ইনগ্রিডিয়েন্টস দরকার মেথিদানা। মেথিদানার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে। আর আমার দরকার হচ্ছে চাল। চাল এবং মেথিদানা এই দুটোই ইনগ্রিডিয়েন্টস আমাদের রান্নাঘরে আপনারা পেয়ে যাবেন। আমার চুলের লেন্থ অনুযায়ী আমি 2 চামচ চাল এবং 2 চামচ মেথিদানা ভালো করে ওয়াশ করে নিয়ে যেদিন প্যাকটা লাগাবো তার আগের দিন রাতে এটা ভিজিয়ে রাখতে হবে। আপনারা যেদিন ইউজ করবেন তার আগের দিন রাত্রে এইটা মেথিদানা আর চালটাকে ভিজিয়ে রেখে দেবেন। পরের দিন সকালে দেখবেন এর রঙটা ঠিক এইভাবে হয়ে যাবে। তারপরে এটাকে আপনারা ওভেনে বসিয়ে জলটা সমেত বসিয়ে দেবেন, তারপরে এটা ফুটতে দেবেন। মেথিদানা আর চালের হেয়ার প্যাকটা এতটা উপকারী হেয়ার প্যাক যে প্রথমবার যখন ইউজ করবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের হেয়ারটা কতটা ভলিউম ইনক্রিজ হয়েছে। এটা ফুটতে ফুটতে যখন দেখবেন জলটা পুরো শুকিয়ে গেছে তখন এইভাবে মিক্সার গ্রাইন্ডারে এই চালটা এবং মেথিদানাটা সেদ্ধ করা একটা আমি পেস্ট বানিয়ে নেব। এই যে এইভাবে এটা স্মুথি একটা পেস্ট হবে। মেথিদানার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট থাকে যেটা চুলের গোড়াকে মজবুত করে আর নতুন চুল গজাতে সাহায্য করে। আর রাইস আমাদের চুলকে লম্বা করতে ভীষণ সাহায্য করে। চালের মধ্যে যে স্টার্চ থাকে সেটাই কিন্তু নতুন নতুন চুল গজায় আর চুলটাকে খুবই তাড়াতাড়ি লম্বা করে। আপনারা একবার এই প্যাকটা তৈরি করে আমার কথা মতো ইউজ করে দেখেন। আপনারা যদি সপ্তাহে 3 দিন না পারেন অন্তত 2 দিন ইউজ করবেন তাহলে আপনারা বুঝতে পারবেন চুলটা কতটা ভলিউম ইনক্রিজ হয়েছে আর কত তাড়াতাড়ি চুলটা লম্বা হয়েছে। এইভাবে দেখুন আমি প্যাকটা তৈরি করে চুলের গোড়া গোড়াই লাগাচ্ছি। আর যেহেতু এটা হোমমেড, কোনো কেমিক্যাল নেই, সেই জন্য প্যাকটা আপনারা চুলের গোড়া এবং চুলের ডগা সব জায়গায় ভালো করে লাগিয়ে নেবেন। এটা লাগিয়ে 2 ঘন্টা মতো রেখে দেবেন। যাদের হাতে একদম সময়ের অভাব তারা 1 ঘন্টা মতো রেখে চুলটাতে নর্মাল যে শ্যাম্পু আপনি ইউজ করেন, যদি চান আমার চ্যানেলে হার্বাল শ্যাম্পু তৈরি করা আছে, উপরে আই বাটনে ক্লিক করে সেই শ্যাম্পুটা দিয়ে হেয়ার ওয়াশ করলে কিন্তু 100% রেজাল্ট পাবেন। এইভাবে আপনারা প্যাকটা পুরো চুলে লাগিয়ে দিবেন। এই প্যাকটা লাগালে চুলটা কিন্তু অনেক সিল্কিও হয়, অনেক সিল্কি হবে, অনেক শাইনি হবে। আর চুলটা যারা স্ট্রেট করতে চায় তাদের চুলটা স্ট্রেটও হবে। তাহলে এইভাবে প্যাকটা ভালো করে আপনি লাগিয়ে নেবেন। তারপরে লাগিয়ে নিয়ে এইটা এইভাবে আপনারা উপরে একটা খোপা মতো করে রেখে দেবেন। এইটা একটু ম্যাসি হয়ে যায়, কিন্তু যারা চুলের কেয়ার করতে ভালোবাসে, যারা চায় যে চুলটা একটু নতুন নতুন চুল হোক, চুলটা ভালো হোক, তাহলে কিন্তু এইটুকু তো সহ্য করতেই হবে। তাহলে এইভাবে আপনারা এই প্যাকটা তৈরি করে ইউজ করে দেখুন। তারপরে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না, আর অবশ্যই একটা লাইক করবেন। আপনারা ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান। আপনারা যদি উপকার পান তাহলে আমাকে কমেন্ট করবেন, লাইক করবেন, আর চাইলে এই ভিডিওটা শেয়ার করতেই পারেন। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি চলে আসবো। আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য ধন্যবাদ।